রাঙামাটির কাপ্তাইয়ে মংচিং মারমা নামে এক ইউপি সদস্যকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। মংচং মারমার স্ত্রী জানায়, মঙ্গলবার রাত আনুমানিক 11টার দিকে তিনজন অস্ত্রধারী লোক ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা অস্ত্রের মুখে মংচিংকে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই চন্দ্রঘোনা থানায় খবর দিলে পুলিশ রাতে ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা ঘটনাটি শুনেছে, তবে লিখিত কোনো অভিযোগ দেয়নি কেউ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।